এবারের ভিডিওতে আমরা দেখব কি করে ব্যাকগ্রাউন্ড কালার হেডিং এর সাথে ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখতে হয়। তো আগের ভিডিওতে তো আমরা দেখেছি বা শিখেও গেছি ব্যাকগ্রাউন্ড কালার কি করে করতে হয় বডি বিজি কালার করে। তো এবারে ভিডিওতে দেখব ব্যাকগ্রাউন্ড কালার দেব, একটা হেডিং দেব, দেন একটা ছোট মতো প্যারাগ্রাফ লিখব। তো ফার্স্টে নোটপ্যাডটা খোলা যাক। নোটপ্যাডটা খুলছি আমি। আচ্ছা, এবার এর মধ্যে আমি প্রোগ্রামটা লিখছি। ফার্স্টে HTML দিলাম, কারণ যেহেতু প্রতিটা প্রোগ্রাম HTML প্রোগ্রামের ফার্স্ট আর লাস্ট লাইনটা HTML দিয়েই থাকে। তো তার মাঝে যাচ্ছে হেড, হেডের মধ্যে যাবে আবার টাইটেল, এই টাইটেলের মধ্যে আমি একটা টাইটেল দিচ্ছি, আমি মাই স্কুল সম্পর্কেই লিখছি, তো আমি মাই স্কুলটা টাইটেলের মধ্যে দিচ্ছি। টাইটেল তুমি যা খুশি দিতে পারো, তোমার উপর একান্ত। আচ্ছা, তো আমার হেডিং প্যাট মানে হেড অবধি হয়ে গেল। এবার আমি বডি স্টার্ট করছি। বডির মধ্যে যেহেতু বডির সাথে আমি কালার দেবো, তাই বডি বিজি কালার, মাইন্ড ইট, বিজি আর কালারের মধ্যে কিন্তু নো স্পেস, কোনো স্পেস কেউ ভুলেও দেবে না, তাহলে কিন্তু আসবে না, কালার আসবে না। বডি বিজি কালারের মধ্যে যে কালারটা দিলাম সেটা ইনভার্ট কমার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটা হেডিং দেব, তো হেডিংটা বডির মধ্যে দেব, তো আমি H1 ট্যাগ দিয়ে দিচ্ছি। H1 ট্যাগের সাথে আমি মাই স্কুলটা আবার লিখে দিচ্ছি একটা হেডিং, মানে তুমি H1 ট্যাগের মধ্যে তুমি যেটা লিখবে সেটাই তোমার হেডিং অ্যাজ এ হেডিং হিসেবে যাবে। তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে অনেকগুলোই হেডিং থাকে, H1, H2, H3, প্রতিটা ডিফারেন্সও তোমাদের করে আমি দেখিয়েছিলাম যে কোনটা প্রেস লিখলে পরে তোমার আউটপুটটা কেমন আসে। তো আমি এখানে H1টাও লিখছি। তো এই মাই স্কুলের মধ্যে আমি দুটো লাইন লিখছি, খুব সাধারণ দুটো লাইন লিখছি। দ্য নেম অফ মাই স্কুল ইজ বেলঘরিয়া মহাকাল গার্লস স্কুল। তোমরা তোমাদের প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারো, তোমরা মাই সেলফ, মাই আওয়ার কান্ট্রি, যা ইচ্ছা তোমরা লিখতে পারো। আমি একটা খুব সহজ লিখে দিচ্ছি মাই স্কুল সম্পর্কে, দ্য নেম অফ মাই স্কুল ইজ বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুল। ফুল স্টপ দিয়ে লিখছি আই লাভ মাই স্কুল। তোমাদের আমি নেক্সট ক্লাসে শেখাবো কি করে বুলেটস নাম্বারিংস করে লিখতে হয়। তো আমার লেখাটা কিন্তু পুরোটা কমপ্লিট। এরপর আমি বডি ক্লোজও করে দিয়েছি, HTML ক্লোজও করা আছে। এবার আমি সেভ করে দিচ্ছি। ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ এ ক্লিক করে যে নাম দিয়ে সেভ করতে চাই সেই নাম .html দিয়ে দিলাম। আমি কি 3.html দিয়েছি, দেন আমি সেভ করে দিলাম। দেখা যাক আউটপুটটা কেমন আসছে। দেখো আউটপুটটা কিন্তু একদম ঠিকঠাকই এসছে। ফার্স্টে হেডিং দেওয়ার জন্য যেহেতু সরি প্রথম যেহেতু টাইটেল দিয়েছি, টাইটেলের জন্য দেখো আমি কার্ড সেটটা দিয়ে দেখাচ্ছি। টাইটেল দেওয়ার যেহেতু টাইটেল মাই স্কুল দিয়েছে, তাই জন্য টাইটেল এবার মাই স্কুলটা উপরে শো করছে টাইটেল বারে। দেখো আমি দুটো পাশাপাশি রেখে তোমাদের দেখাচ্ছি। মাই স্কুল যেহেতু টাইটেলে দিয়েছি, তাই জন্য আমার কিন্তু টাইটেল বারে মাই স্কুলটা শো করছে। দেন আমি H1 এর মধ্যে হেডিং হিসেবে মাই স্কুল দিয়েছি। দেখো আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, তাই জন্য আমার কিন্তু আউটপুটেও মাই স্কুলটা অ্যাজ এ হেডিং হিসেবে শো করছে। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছি, তো ইয়েলো দেওয়ার জন্য আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো কালার এসছে। এবং আমি দুটো লাইন লিখেছি, দ্য নেম অফ মাই স্কুল ইজ বেলঘরিয়া মহাকালি গার্লস হাই স্কুল, আই লাভ মাই স্কুল, সেই লেখাটাও কিন্তু আমার চলে এসছে। আই থিঙ্ক তিনটে ভিডিও দেখে তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার কী করে দিতে হয়, কী করে হেডিং দিতে হয়। হেডিংটাও আগের দিনই করিয়েছিলাম, আর ছোট্ট মতো প্যারাগ্রাফ লিখলাম। তোমরা এখানে বাড়িতে প্র্যাকটিস যখন করবে বড় প্যারাগ্রাফ লিখতে পারো, যখন স্কুলে প্র্যাকটিস করবে আরও বড় প্যারাগ্রাফ লিখতে পারো। আমি যেহেতু এটা জাস্ট শিখাচ্ছি করে, তার জন্য ছোট্ট মতো প্যারাগ্রাফ লিখছি। ঠিক আছে।